এর কি হেয়ার স্টাইল এটা? হ্যাঁ খেলো খেলুন খেলুন। গাড়ি পার্কিং কোথায় করে? এখানে রাখতে পারবো গাড়ি? মন্দিরের দরজা খুলেছে হয়তো। এই যে দেখেন এই নালায়েক গুলোকে দেখেন কি করছে। হ্যাঁ নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ব্লগটাতে দেখাবো অষ্টমীশানের মেলা, শাকাতি মন্দির এবং শ্রী গিরিধারী মন্দির। মহা অষ্টমীর দিন সকাল সকাল চলে গেলাম নদীর ঘাটে অষ্টমীশানের মেলাতে স্নান করতে। তো বন্ধুরা, আমাদের গৌরাং নদীর ঘাটে কিন্তু চলে এসেছি এই অষ্টমী স্নানের মেলায় স্নান করতে। তো নদীতে বেশ জল নেই, তো যেখানটাতে খানিকটা জল আছে সেখানে যাচ্ছি। আর কথা বলতে পারছি না কারণ মাইকটা আনতে আমি ভুলে গেছি। তো যতটুকু পারবো ডাব করে দেখাবো। সাঁতার কাটছে, হামাগুড়ি দিচ্ছে, হামাগুড়ি। তুই কি করছিস? স্নান করার পর নদীতে জল কতটুকু বুঝলি? জল তো আমাদের যে বর্ষাতে যখন ফ্লাড হয় থেকে আমাদের রাস্তাতে বেশি জল হয়। সুভাষপল্লী এরিয়াতে না? সুভাষপল্লী এরিয়া একদম। কতটুকু থাকে? কতটুকু থাকে? এই অবধি অষ্টমী স্নানের কমন জিনিস পঞ্জিকা এবং পাখা সবাই প্রায় কিনে থাকে। আর স্নানের পর দই চিড়ে গুড় খাওয়া আমিও বাড়ি ফিরে খেয়ে নিয়েছিলাম। বন্ধুরা, আবারও বেরিয়ে পড়েছি চার বন্ধু মিলে। এখন যাচ্ছি কোকড়াছাড়ের একটা শাকাতি নামে মন্দির আছে, তো ওই শাকাতি মন্দিরে যাচ্ছি, সেখানে মেলা হচ্ছে। তো আজ মহা অষ্টমী, তো সকাল সকাল তো দেখলে নিয়ে স্নান করে আসছি। আর আপনি কিছু বলবেন? ফোগ্রেগ্রাম স্টেশন ক্রস করছি আমরা। ভালো সব চিনে না? হ্যাঁ বাটি কাট করছে বলে
এর কি হেয়ার স্টাইল এটা? আপনি কি বোবা নাকি? দেখলাম কত দূর গাড়ি পার্কিং কোথায় করে? গাড়ি পার্কিং কোথায় করে? এখানে রাখতে পারবো গাড়ি? সামনে মেলা হচ্ছে, তো এখন মন্দিরের ভিতর প্রবেশ করব। মন্দিরটা কিন্তু বেশ বড়। নিচের থেকে কিন্তু আমরা উপরে আসলাম মন্দিরে, আর এখানটাতে একটু উঁচু জায়গা, অনেকটা অনেকগুলো পাথর রয়েছে, তো অনেকে এসেছে দেখেছি। কন লোক কাহা সে আতে চারিদিকে গাছপালা, গাছে জীবন, গাছে মৃত্যু, সেজন্য বলি গাছ লাগান, কান বাঁচান। আশ্রমটার নাম কিন্তু শ্রীমৎ লীলানন্দ ঠাকুর পাগলা বাবা আশ্রম। বেশ একটি গ্রাম্য পরিবেশে অবস্থিত এই আশ্রমটা, তো এটা কিন্তু প্রবেশদ্বার। দিক দিয়ে বন্ধ রে ভাই, মন্দির কিন্তু তিনটার দিকে খুলবে দুপুর, আর এখন ঘড়ির কাঁটায় আড়াইটা বাজে, তো আমরা এখানে এসে কিন্তু একটা একটা করে আমুল কুল নিয়ে নিলাম, খাচ্ছি এখন।
একটু রেস্ট করি, তারপর ভালো মতন এক্সপ্লোর করবো। ছোট্ট এরিয়া নিয়ে কিন্তু মন্দিরটা আছে রয়েছে, তো তিনটার থেকে শুরু হবে। এখানে মন্দিরের দরজা খুলবে দুপুর তিনটের দিকে, তো তারপর আমরা যাব, গিয়ে আপনাদেরকেও দেখাবো। এই পার্কত খেল ধেমালির বস্তু আছে, তাত 12 বছরের তলর লড়া ছোয়ালীর বাবে প্রজন্য, আর এরা হচ্ছে 12 বছরের ছেলেরা। হ্যাঁ, তোর বয়স কি? 12 বছর? আরে 12 বছরের ছেলে, এই যে 12 বছরের ছেলে। স্বচ্ছ ভারত। এই হচ্ছে কিন্তু শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দিরটা, সাপট গ্রামের অযোধ্যা নাকি অবস্থিত, আপনারা সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই দেখেছেন। তো মন্দির প্রাঙ্গণটা কিন্তু বেশ সুন্দর, আর মন্দিরটি কিন্তু একটি গ্রাম্য পরিবেশে অবস্থিত, তো খুবই দারুণ লাগছে, একদম শান্ত নিরিবিলি পরিবেশ। আর নিচে একটা সুন্দর গার্ডেন আছে, যেখানে নাকি রশি দিয়ে কিন্তু ঘেরাও করা আছে, এখানে কিন্তু মানুষ যাওয়া নিষেধ, যার জন্য কিন্তু ক্যাম্পাসটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর মাছ রয়েছে একটি কৃষ্ণ ঠাকুরের মূর্তি, আর ময়ূর, হরিণ, গরু, গাছপালা কিছু বেশ সুন্দর করে বানিয়ে তুলেছে। আর সামনে কনস্ট্রাকশন হচ্ছে, এখানে একটি পুকুর টাইপ কিছু বানাবে, হয়তো রথ লাগবে হয়তো, যেটা নাকি শিলিগুড়ি ইস্কনেও আছে। আর ডান দিকেও কিন্তু গার্ডেন করা আছে, আমি দেখাচ্ছি। আর এখানেও কিন্তু সেম ঘেরাও করা রয়েছে, মানে মানুষ যেতে পারে না, যার জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো একদম গ্রিন হয়ে আছে। আর মাঝখানে ফোয়ারা আছে, সেটা রাত্রেবেলা অন করে, রাত্রে বলতে সন্ধ্যা হয়ে গেলেই অন করে দেয়। আর রাতের পরিবেশটা কিন্তু বেশ জাঁকজমক থাকে, কারণ লাইটস রয়েছে প্রচুর। তো আজকে তো সময় নেই, আমাদের বেরিয়ে যেতে হবে, একদিন অন্য একদিন আসবো নিশ্চয়ই, তো এসে আপনাদেরকে সেই সন্ধ্যের পরিবেশটাও দেখাবো। তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি। আজকে সকালটা শুরু করেছিলাম মহাষ্টমীর স্নান করে, অষ্টমী স্নানের মেলায় গিয়ে স্নান করে, তারপর গিয়েছিলাম শাকাটি মেলায়। এখানে আসার পথে শাকাটি মেলায় ঢুকেছি, সেটা এখান থেকে খুবই কাছে। তো ভিডিওটা আজকের জন্য এখানেই সমাপ্ত করছি, দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে।